Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil kareem. Amma ba'd. Fa'a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Inna anzalnahu fi laylatin mubarakatin inna kunna mudhirin. Fiha yufraqu kullu amrin hakim. Amran min indina inna kunna mursileen. সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, শুরুতে ইনশা আল্লাহ জাল্লা শানহুর দরবারে অফুরন্ত অগণিত অশেষ শুকর সুজুদ যা মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত সুস্থ রেখেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে অত্যন্ত ভালোবেসে আমাদেরকে এত সুন্দর সুযোগ, এত সুন্দর আমল করার জন্য বিভিন্ন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য অনেক বোনাস টাইম, অনেক অফার টাইম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সৃষ্টির শুরু থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানব জাতিকে সৃষ্টি করেছেন, সৃষ্টির শুরুতে যারা ছিলেন স্বাভাবিকতই তাদের বয়স, তাদের হায়াত অনেক বেশি ছিল। কাজেই তারা নিজেদের হায়াতের মধ্যে এমন অনেক কাজ করতে সক্ষম হয়েছেন যাতে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একজন মকবুল বান্দা হিসেবে গ্রহণযোগ্য হয়ে গিয়েছেন। স্বাভাবিকতই তাদের অনেকেরই বয়স, এমনকি হাজার বছর পর্যন্ত অনেক মানুষেরই বয়স ছিল। এত দীর্ঘ সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত স্বাভাবিকতই তারা অনেক বেশি করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে বিভিন্ন আম্বিয়া কেরামের মাধ্যমে বিভিন্ন উম্মত, বিভিন্ন জাতিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সুপথ দিয়েছেন, তাদের জন্য হেদায়তের মাধ্যম হিসেবে আম্বিয়া কেরামদেরকে পাঠিয়েছেন। তো আগেকার যুগের নবীদের যেমন বয়স ছিল বেশি, ঠিক তেমনি ভাবে তাদের উম্মতদেরও বয়স ছিল অত্যন্ত বেশি, কাজেই তারা স্বাভাবিকতই অনেক বেশি আমল করতে সক্ষম হয়েছেন। আমাদের মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের নবী, সাইয়্যিদুল কওনাইন, সাইয়্যিদুল মুস্তাফা, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল কওনাইন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ছিলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, নবী এবং রাসূল। তো আমরা শেষ নবীর উম্মত হিসেবে আমাদের নবীর বয়স ছিল অত্যন্ত সংক্ষিপ্ত অন্যান্য উম্মতদের তুলনায়, অন্যান্য নবীদের তুলনায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে হায়াত দিয়েছিলেন এবং এই স্বল্প সময়ের ভিতরেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু কাজ করেছেন যাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মকবুল, গ্রহণযোগ্য হয়ে গিয়েছেন এবং সাথে সাথে নবীর মাধ্যমে উম্মতদের জন্য এমন কিছু সুযোগ, এমন কিছু সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন যার মাধ্যমে উম্মতেরাও নবীর দেখানো পথ অনুযায়ী সফল হতে পারে। এরই ধারাবাহিকতায় আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় দিয়েছেন, যেই সময়গুলোর মধ্যে আমল করলে একদিনের আমল, একদিনের ইবাদত, এক রাত্রির ইবাদত আল্লাহ পাকের দরবারে অনেক শত বৎসরের চাইতেও বেশি গুরুত্ব বহন করে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের জন্য লাইলাতুল কদর, যেটাকে আমরা শবে কদর বলি, এই রাত্রি দিয়েছেন, যেই রাত্রের মাধ্যমে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারি। কারণ সূরাতুল কদরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা এমন একটি রাত্রি লাইলাতুল কদর যেটা হলো উত্তম হাজার মাসের চাইতে, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বেশি উত্তম। এবং এই এক রাত্রির ইবাদতের মাধ্যমেই হাজার মাসের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব হিসেবে দিয়ে দেন, সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবেই আমরা বর্তমানে যেই মাসের মধ্যে অবস্থান করছি, যেই মাস আমরা অতিবাহিত করছি, সেই মাসের নাম হলো শাবান। এই শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত জরুরি একটি মাস উম্মতে মুহাম্মদের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই মাসগুলোর ব্যাপারে অত্যন্ত ভালো ভালো ভবিষ্যৎবাণী করেছেন, অত্যন্ত ভালো ভালো সওয়াবের ব্যাপারে উম্মতদেরকে আশ্বাস দিয়েছেন। তারই মধ্য থেকে রজব, শাবান, রমদান হলো উম্মতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টার্নিং টাইম বলা যায়, অত্যন্ত ইম্পর্টেন্ট টাইম সেটা। কারণ এই সমস্ত মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন
অত্যন্ত বেশি বরকত এবং রহমত নাজিল করেন, যেমনটা এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলেন যে যদি কোনো মানুষ, কোনো কৃষক যদি কোনো জমি থেকে ফসল পেতে চায়, তাহলে স্বাভাবিকতই তাকে কয়েকটি স্টেপ, কয়েকটি স্তর, কয়েকটি ধাপ অতিবাহিত করতে হয়। প্রথমত তাকে ফসল ফলাতে হয়, রোপণ করতে হয়। দ্বিতীয়ত তাকে তার মধ্যে যত্ন নিতে হয়, পানি সেচ করতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, এবং সর্বশেষ রেজাল্ট হিসেবে সে ফল লাভ করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমাদের সামনে এই তিনটি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সিজন বলা যায়, উম্মতের সওয়াবের জন্য একটা সিজন। এই মাসগুলো হলো উম্মতের জন্য একটি সিজন, যেমনটা আমরা বিভিন্ন ব্যবসার মধ্যে দেখি, বিভিন্ন ব্যবসার মধ্যে সিজন থাকে, যেই সময়ে যেই সিজনে ওই ব্যবসার মধ্যে অত্যন্ত বেশি কেনাকাটা হয়, অত্যন্ত বেশি বেচা কেনা হয়। ঠিক তেমনিভাবে এই তিনটি মাস উম্মতে মুহাম্মদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্য বহন করে। রজব, শাবান এবং রমাদান, নবীজি বলেন রজব মাসের মধ্যে যেমন তুমি তোমার আমলের চারাগাছ রোপণ করলে, যেমন তুমি বীজ রোপণ করলে, এবং শাবান মাসে গিয়ে সেই বীজের মধ্যে আগাছা পরিষ্কার করলে এবং তার মধ্যে পানি সেচ করলে, এবং সর্বশেষ গিয়ে তুমি রমজান মাসে গিয়ে তার ফসল ভোগ করলে। এজন্যই যখন রজব মাস ঢুকে যেত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আমার উম্মতেরা, যখনই রজব মাস ঢুকে যাবে, আমি নবীও বলি তোমরাও উম্মত হিসেবে আমি নবীর দেখানো পথ অবলম্বন করবে, এবং তোমরা বলতে থাকবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানের মধ্যে আমাদের জন্য বরকত দাও এবং রমজান মাসে আমাদেরকে পৌঁছিয়ে দাও। তো সম্মানিত সুধি শ্রোতা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন, এর মধ্য থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়, সেটা হলো শবে বরাত নামে আমরা যাকে চিনি। আসলে শবে বরাত যেই শব্দটা, এই সব শব্দের আসল অর্থ হলো রাত। এটা হলো একটি ফার্সি শব্দ এবং বারাআত হলো আরবি শব্দ। এই বারাআত অর্থ হলো মুক্তি। তাহলে এই সব এবং বারাআত উভয়টা মিলে হলো সব অর্থ রাত্রি, বারাআত হলো মুক্তি। তাহলে উভয়টার একত্রে অর্থ হলো মুক্তির রাত্রি। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিকে মুক্তির রাত্রি হিসেবে দিয়েছেন, এবং এই রাতের ব্যাপারে অনেক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। যেমন এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াউমাহা। হে আমার উম্মতেরা, যখনই তোমাদের সামনে শাবান মাসের অর্ধেক রাত্রি, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রি যখন তোমাদের সামনে চলে আসবে, তখন তোমরা কি করবে? তখন তোমরা ওই রাত্রির মধ্যে জাগরণ করবে। ফাকুমু লাইলাহা, তোমরা সেই রাত্রির মধ্যে জাগরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী, নফল নামাজ পড়বে, জিকির আসকার করবে, নফল সদকা তোমরা দান করবে, এবং আল্লাহর কাছে রুনাজারির মাধ্যমে আল্লাহর নৈকট্যশীল মুকাররবীনদের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যাবে। এবং দিনে একটা কাজ করবে, অর্থাৎ 15তম দিনে তোমরা রোজা রাখবে, নফল রোজা, যার মাধ্যমে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হতে তোমাদেরকে এই রোজা এবং রাত্রির জাগরণ, এই রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের জন্য উচিত হলো এই রাত্রি তোমরা জাগরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নফল নামাজের মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জিকির আসকারের মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাওবা ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যাবে, এবং দিনের মধ্যে রোজার মাধ্যমেও তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম সহজেই এটা অনুমেয় একটি বিষয় যে শবে বরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত, যেটা আমরা শবে বরাত বলি, যার বিভিন্ন নাম। এই শবে বরাতের বিভিন্ন নাম আছে, যেমনটা লাইলাতুল বারাআহ, লাইলাতুস সাক্কি, এরকমটা বিভিন্ন অর্থে বিভিন্ন শব্দে এই শবে বরাতের নাম উল্লেখ করা হয়। তাহলে এই আমল সম্পর্কে আমরা পেলাম যে এই শবে বরাতের রাত্রিতে উচিত হলো রাত্রি জাগরণ করা। এই রাত্রি জাগরণটা যথাসম্ভব একা একা করাটাই সবচেয়ে উত্তম, এবং একত্রে, তার কারণ হলো একত্রে জমা না হওয়া, তার অন্যতম একটি কারণ হলো এই শবে বরাতের যেমন কিছু
শবে বরাত নিয়ে অনেক মানুষের যেমন কিছু বাড়াবাড়ি রয়েছে, ঠিক তেমনি ভাবে অনেক মানুষের কাছে এই শবে বরাত নিয়ে সারাসারিও রয়েছে। অনেকেই এই শবে বরাতের অস্তিত্ব আছে বলে স্বীকারই করতে চান না। আসলে তারাও যেমন ভাবে ভুল পথ অবলম্বন করেছেন, ঠিক তেমনি ভাবে এই শবে বরাতকে শবে কদর অর্থাৎ লাইলাতুল কদর এই রাত্রির চাইতে বেশি গুরুত্বপূর্ণ মনে করাটাও একজন মুমিনের জন্য উচিত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি জিনিসের নিজ নিজ স্থানে নিজ নিজ গুরুত্ব অনুযায়ী নিজ নিজ মাহাত্ম্য অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিবেন। মূল বিষয়টা হলো আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তার বান্দার কাছে সবচেয়ে বড় যে জিনিসটা চান সেটা হলো বান্দা তার মাবুদকে তার আল্লাহকে কতটুকু স্মরণ করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত সুযোগ মানুষকে দিয়েছেন সেটা কতটুকু ব্যবহার করতে পারে সেটাই হলো দেখার বিষয়। তাহলে এই রাত্রি জাগরণ, নফল নামাজ, জিকির আজকার এবং রোনাজারি তাওবা ইস্তগফারের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্যশীল হওয়াটা অত্যন্ত সহজ হয়ে দাঁড়ায়। এবং এই রাত্রির অন্যতম আরেকটি আমল হলো এই রাত্রির মধ্যে কবর জিয়ারত করা। যেমনটা একা একা কবর জিয়ারত করবেন, যেমনটা এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাতের রাত্রিতে অর্থাৎ 14তম দিবাগত রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে জিব্রাইল আমিনের পরামর্শে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির মধ্যে গিয়ে কবর জিয়ারত করেছেন বলে হাদিসের মধ্যে বর্ণিত আছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাত্রিবেলা হঠাৎ করে দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে ওনার কাপড় খোলা শুরু করেছেন, কাপড় খোলার পরে আবার নতুন করে কাপড় পরিধান করে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি আয়েশা মনে মনে অত্যন্ত অপমানিত বোধ করলাম, মনে মনে ভাবলাম হয়তো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো বিবির ঘরে চলে গিয়েছেন। পিছনে পিছনে আমি রওনা দিলাম, দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যান। লক্ষ্য করে দেখলাম নবীজি জান্নাতুল বাকির মধ্যে গিয়ে মুসলমানদের কবর জিয়ারতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে রুনাজারির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমটা বাস্তবায়ন করছেন। নবীজিকে আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর মাহাত্ম্য কি, এটা কেমন কেমন করে হলো আপনার দ্বারা? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি দেখো হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার কাছে আগমন করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাত্রি হলো 14তম দিবাগত রাত্রি, এর অত্যন্ত মর্যাদা অত্যন্ত তাৎপর্য রয়েছে, সুতরাং আপনি কবর জিয়ারত করুন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করুন। তাহলে এই রাত্রির অন্যতম আরেকটি আমল হিসেবে কবর জিয়ারত সাব্যস্ত হয়ে গেল। তবে এই রাতের সবচাইতে বড় যে বিষয়টা, এই রাত্রি জাগরণ এবং এই দিনের মধ্যে 15তম দিন যেটা আছে শবে বরাতের রাত্রির পর দিন, এই দিন রোজা রাখার মাধ্যমে সবচাইতে বড় যে বিষয়টা সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মাফি চাওয়া, তাওবা ইস্তেগফার করা। এর মূল বিষয়টা আমাদের বোঝার জন্য জরুরি হলো আমাদের জীবনে চলার পথে উঠা বসায় চলনে বলনে আমাদের মননে মননশীলতায় অনেক বিষয়ের মধ্যে অনেক ভুল ভ্রান্তি আমাদের মধ্যে রয়েছে। আমরা বান্দা সে হিসেবে আমাদের ভুল হতেই পারে, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, প্রতিটি বনি আদম যারা আছে, আদম সন্তান যারা আছে, প্রত্যেকেই কিন্তু খাতা, প্রত্যেকেই কিন্তু ভুল ভ্রান্তি করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার মর্যাদাই সবচেয়ে বেশি যে ভুল করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাওবা এবং ইস্তেগফার করে। তাহলে এই রাত্রে তাওবা এবং ইস্তেগফারের মাধ্যমেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারি এবং এই রাতের মধ্যে তাওবা ইস্তেগফারের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী এতটুকুই বোঝা যায় যে এই রাত্রির মধ্যে তাওবা ইস্তেগফারের মাধ্যমে আমরা আল্লাহ পাকের নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই সমস্ত লোকদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন মাফ করবেন না, যেমনটা বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন দলের কথা উল্লেখ আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটি দলের কথা বলেছেন, যে দুই দলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়ে বলেছেন আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুই দল লোককে মাফ করবেন না। এর মধ্য থেকে এক দল হলো যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যারা শরিক করে, অর্থাৎ যারা শিরক করে, যারা মুশরিক,
আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যদি কেউ শিরিক করে তাহলে বাস্তবেই এটা সহজেই অনুমানযোগ্য একটি বিষয় যে চাইবেন একজনের কাছে, আবার আরেকজনের কাছে যদি চান তাহলে যার কাছে প্রথমে চেয়েছেন অথবা যার কাছে চেয়েছেন যদি অন্য কারো কাছেও চেয়ে থাকেন তাহলে এটা স্বাভাবিকতই তার ব্যক্তিত্বের সাথে একটা সংঘর্ষ বেঁধে যায়। আমার আল্লাহর কাছে যখন চাইবেন তখন গাইরুল্লাহ অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চাওয়া যাবে না। তাহলে এটা সহজেই বোঝা যায় যে মুশরিক যারা আছে, আল্লাহর সাথে যারা শিরক করেছে, শরীক অংশীদার সাব্যস্ত করেছে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন না। দুই নম্বর আরেকটি দলের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের ভিতরে হিংসা রয়েছে, যারা অন্য মানুষের সুখ শান্তি সমৃদ্ধি এবং অন্য মানুষের সাকসেস দেখে সফলতা দেখে যাদের ভিতরের মধ্যে হিংসা হয়, যাদের ভিতরের মধ্যে জ্বালাপোড়া শুরু হয়ে যায়, যাদের ভিতর জ্বলে, এই সমস্ত লোকদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন মাফ করবেন না। এবং আরো বিভিন্ন হাদিসের মধ্যে বর্ণিত আছে যে যারা নিজেদের মা বাবার সাথে যারা নাফরমানি করেছে, যারা বেয়াদবি করেছে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেও মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত না তারা নিজেদের মা বাবার কাছে মাফ চেয়ে নেয়। এজন্য আমাদের জন্য উচিত হলো এই লাইলাতুল বারাআ বা শবে বরাতের আগেই আমরা আমাদের আম্মা আব্বার কাছে পা ধরে হলেও এবং তাদের কাছে অত্যন্ত অনুনয় বিনয় করে আমরা তাদের কাছ থেকে মাফি নিতে যদি সক্ষম হই তাহলে আশা করা যায় যারা আমরা আম্মা আব্বার সাথে, আমাদের পিতামাতার সাথে, মা বাবার সাথে যারা বেয়াদবি করেছি, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও মাফ করে দিবেন। এবং এই রাত্রের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন স্পেশাল কিছু অফার নিয়ে বান্দাদের সামনে অবতীর্ণ হন। যেমনটা এক হাদিসের মধ্যে আছে যে এই রাত্রের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একেবারে দুনিয়ার আসমানের মধ্যে নাজিল হয়ে যান, দুনিয়ার আসমানের মধ্যে অবতরণ করে আমার আল্লাহ রব্বুল আলামিন বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, কে আছো তোমাদের মধ্যে এমন যারা আমার কাছে ক্ষমা চাইবে, যারা নিজেদেরকে পাপি হিসেবে সাব্যস্ত করেছে, যারা নিজেদের পাপের উপরে অনুতাপ অনুশোচনা করেছে, যারা নিজেদেরকে বাস্তবেই ফিল করেছে, অনুভব করেছে যে আমরা আসলেই ভুল করেছি, আমাদের যারা ভুল হয়ে গেছে, পাপ হয়ে গেছে, অনুশোচনার আগুনে যারা দগ্ধ হয়েছে, তারা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, আমার আল্লাহ বলেন ফাগফির লা, আমি আল্লাহ এত দয়ালু, এত মহান, আমি আল্লাহর ভিতরে বান্দার জন্য এতটুকু মহব্বত, আমি আল্লাহ আমার ওই বান্দাকে মাফ করে দেব। সুবহান। এরপরে আরেকটি ঘোষণা আসে, আলা মিন মুস্তারজিকিন, আলা মুস্তারজিকিন, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকা, এমন কি কেউ আছে যারা আমার কাছে রিজিক চাইবে। রিজিকটা আমরা স্বাভাবিকত অনেকেই বুঝি যে রিজিক বলতে সম্ভবত খাবার পানীয় জাতীয় বিষয়, আসলে তেমনটা না। এই মুস্তারজিকিন অর্থাৎ যারা রিজিক কামনা করে, এই রিজিকের ভিতরে আপনার খাবার, আপনার পানীয়, আপনার সন্তানাদি লাভের জন্য আল্লাহর কাছে চাওয়া এবং আপনার সুখ শান্তি সমৃদ্ধির জন্য, সফলতার জন্য, স্বাচ্ছন্দ্য বোধের জন্য আপনি আল্লাহর কাছে যদি চান তাহলে সেটাও একটা রিস্ক। আপনি আপনার পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনার জন্য হায়াত রিজিক চাইতে পারেন, আপনি আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সমাজের জন্য, আপনার দেশের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শান্তির ফয়সালা চাইতে পারেন, সেটাও কিন্তু রিস্কের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এ রাত্রের মধ্যে ঘোষণা দেন, যদি কেউ ক্ষমা প্রার্থী হও তাহলে ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দেব, যদি কেউ রিস্ক চাও তাহলে রিস্ক আমার কাছে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে রিস্ক দিয়ে দেব। এবং আরেকটি ঘোষণা আসে, আলা মিন সাইলিন ফাউতিয়া, এমন কি কেউ আছে যারা চাইনে চাহনেওয়ালা, যারা চাইবে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি আল্লাহ দিয়ে দেব, যাই সে চায় যদি তা তার জন্য কল্যাণকর হয় তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তার জন্য সেটা দিয়ে দেব। আরেকটি ঘোষণা আসে, আলা মুবতালান ফাউআফিয়া, এমন কি কেউ আছে যারা বিপদে আপদে বালা মুসিবতের মধ্যে জর্জরিত হয়ে গেছে, জীবনের চতুর্দিকে বিপদ আপদ মুসিবত সব দিক থেকে যেন তুফানের মতো, সাইক্লোন টর্নেডোর মতো যেন আক্রমণ করতেছে, এমন সিচুয়েশনে যদি কেউ থাকেন, এমন অবস্থার মধ্যে যদি কেউ থাকেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেও যদি আমার কাছে চায় আমি আল্লাহ রব্বুল আলামিন তাকেও সেই সমস্ত বালা মুসিবত থেকে উদ্ধার করে দেব। সুবহানাল্লাহ।
তাহলে সর্বশেষ আমাদের জন্য বুঝার বিষয় এই বিষয়টাই যে এই রাত্রির অস্তিত্ব আছে এবং হাদিসের মধ্যে এই রাত্রি সম্পর্কে বিভিন্ন আমল আছে যেটা বর্ণিত আছে সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তার মধ্যে থেকে আমরা কয়েকটি জানলাম, সেটা হলো শবাবরাতের রাত্রিতে জাগরণ করা, নফল নামাজ, জিকির, আজকার, তাওবা, ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করা, এবং ওই দিনে রোজা রাখা, অর্থাৎ শবাবরাতের পরদিন অর্থাৎ 15 তারিখে রোজা রাখা, সেটাও কিন্তু হাদিস দ্বারা সাব্যস্ত হয়। এবং এই রাত্রের মধ্যে, এই শবাবরাতের রাত্রিতে আমরা কবর জিয়ারত করব, এবং বিভিন্ন হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম আমাদের যা কিছু প্রয়োজন হয়, যদি আমরা ক্ষমা চাই তাহলে ক্ষমা পাব, যদি আমরা রিস্ক চাই তাহলে আমরা রিস্ক পাব, যদি আমরা বিপদ আপদে জর্জরিত হই আল্লাহর কাছে চাইলে আমাদের বিপদ আপদ থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন উদ্ধার করে দেবেন, এবং আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের সম্পূর্ণ যত ধরনের প্রবলেম আছে সব কিছুর সলিউশন আমার আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিবেন। তাহলে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই শুভরাতের রাত্রিতে আমরা যেন বেশি বেশি ইবাদত গুজার হতে পারি, আমরা যেন বেশি বেশি আমল করতে পারি, জিকির, আজকার, দোয়া, ইস্তিগফার, তাওবা এবং নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, কবর জিয়ারতের মাধ্যমে, যেন আমরা এই রাত্রিটাকে কাজে লাগিয়ে যেন রমজানের আগেই আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان
الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم.